নমস্কার, আপনারা দেখছেন খবরিয়া 24 সঙ্গে আমি শিবা। ইসলামপুরে ভোর রাতে ট্রেনে কাটা পড়ে মৃত্যু এক যুবকের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। শনিবার ভোর রাতে ইসলামপুর থানার শান্তিনগর এলাকায় ট্রেন থেকে পড়ে গুরুতর জখম হয়ে মৃত্যু এক যুবকের চাঞ্চল্য এলাকায়। শনিবার ভোর রাতে ইসলামপুর থানার শান্তিনগর এলাকায় ট্রেন থেকে পড়ে গুরুতর জখম হয়ে মৃত্যু হলো এক যুবকের। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত প্রায় 3:30 নাগাদ এক যুবকের কান্নার শব্দ শুনতে পান স্থানীয়রা। কাছে গিয়ে দেখতে পান এক যুবককে গুরুতর জখম অবস্থায় পড়ে রয়েছে। খবর দেওয়া হয় ইসলামপুর থানার পুলিশ ও রেল পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ ও রেল পুলিশ। পুলিশ ও যুবককে গুরুতর জখম অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করে। স্থানীয়রা জানিয়েছেন, মৃত ওই যুবকের নাম রাজেশ বাড়ি, তার বাড়ি বিহারের কাটিয়ারে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমরা গতকাল রাত 3:30 নাগাদ এক ধরনের আওয়াজ পাই, গুনগুন করে আওয়াজ হচ্ছে। বাইরে থেকে বেরিয়ে এসে দেখি রেললাইনের পথে এরকম একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তির লোক। তো রাতে রেললাইনের ধারে জল থাকার দরুন আমরা আসতে পারিনি। এই সকালে এসে দেখছি এরকম কন্ডিশন রয়েছে, উনি জীবিত আছেন। উনি বলছেন উনাকে ধাক্কা দিয়ে কেউ ফেলে দিয়েছে। নামও বলেছেন, নাম বলেছেন রাজেশ, বাড়ি বলেছেন কাটিয়ার। এখন কি রেলওয়েকে জানানো হয়েছে? রেলওয়ে OCCRPF কে জানিয়েছি ফোন করে, ইসলামপুর থানাতেও জানিয়েছি। ওনারা যা নেসেসারি স্টেপ নেওয়া নেবেন। তো রাতের কতক্ষণ মানে 3:30 থেকে উঠলাম, উঠে আমাকে আমার ওয়াইফ মানে ডাক দিয়ে উঠালো। আমার ওয়াইফ 3:30 সময় উঠলো, উঠে দেখলো যে গুনগুন করে কান্না করতেছিল। কান্নার আওয়াজ পেয়ে আমাকে ডাইকে উঠালো। ডাইকে উঠার পরে তারপর আমি বেরেলাম, লাইফ টর্চ নিয়ে বেরেলাম। আর আশেপাশে আমার পরিস্থিতি আছে যারা আছে, তাকে ডাইকে উঠালাম। টাকার পরে আসলাম, এসে দেখি কি জলের মিলে কান্না করতেছিল। তো বললাম, যে ভাই কি জীবিত আছিস কি? তারপর হাত উঠালো, হাত উঠে দেখলাম না জীবিত আছে। এক কাজ কর, তাহলে এক কাজ কর, আমি তো রাত্রি হয়নি, এত রাত্রে অনেকটা দূরে যাইতে হবে, তা যাইতে পারতেছি না, তো আমি তোর জন্য অপেক্ষা করতেছি। তো ঠিক আছে, দেখতেছি। তো রাত দেখি সকাল 4:00, তখন বাজে 4:30, তখন উঠে দেখলাম যে নিচে নাই, তারপরে দেখি উপরে শুয়ে আছে। উপরে যখন শুয়ে আছে তখন মানে সবাইকে জানাজানি হলো। জানাজানি হওয়ার পরে লাইনের পাশে এখানে আসলাম। আসার পরে জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি? নাম জিজ্ঞাসা করলাম, রাজেশ কি নেনি, রাজেশ কি দাস নে কি বললো, তার বাড়ি বললো কাটিয়া। রেলওয়ে ডিপার্টমেন্টে RPF GRP কে জানানো হয়েছে? রেলওয়ে RPF GRP রেলওয়ে ডিপার্টমেন্টকে সবাইকে জানানো হয়েছে। ও আসছে। পরবর্তী খবরের জন্য অবশ্যই চোখ রাখুন খবরিয়া 24 এর পর্দায়। নমস্কার। কোচবিহারে ঘর সাজানোর নানা সামগ্রী সম্ভারের অন্যতম প্রতিষ্ঠান সাজাওয়াত, আ কমপ্লিট হোম ডেকর স্টোর। এখানে রেডিমেড পর্দা, কার্পেট, ওয়ালপেপার, বেডশিট, আর্টিফিশিয়াল গ্লাস সহ বিভিন্ন প্রকার ঘর সাজানোর সামগ্রী পাবে। ঠিকানা 148 BS রোড, ফার্স্ট ফ্লোর, MP জুয়েলার্স এর উপরে, কোচবিহার। যোগাযোগ 9679907589 অথবা 7427936384 এই নাম্বারগুলিতে।